হ্যালো বন্ধুরা আমি সাকিল আপনারা সকলেই জানেন এই ক্রিসমাস উইকেন্ডে দুটো বড় বাংলা ছবি মুক্তি পাচ্ছে একদিকে দেব অভিনীত প্রধান আর একদিকে মিঠুন চক্রবর্তী অভিনীত এস এর সিনেমা কাবুলিওয়ালা এই দুটো ছবির মধ্যে বক্স অফিসে কোন ছবিটা বেটার পারফর্ম করতে পারে কোন ছবিটা এগিয়ে থাকবে সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো প্রথমেই বলে রাখা দরকারি এটা কিন্তু জাস্ট একটা আলোচনা ছবি দুটোর প্রমোশান কীরকম হয়েছে ছবি দুটোকে নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা কীরকম রয়েছে সেই সব কিছুকে জাজ করে একটা আলোচনা করবার চেষ্টা করব। কিছুই কিন্তু নিশ্চিত নয় তার কারণ ছবিগুলো আমরা আফটারঅল দেখিনি ছবি রিলিজ হওয়ার পরবর্তীতে যখন রিপোর্ট আসে যে এই ছবিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে অডিয়েন্সে কোন ছবিটা কীরকম লাগছে সেটা সবচেয়ে বড় কথা সেই ফ্যাক্টরটা অন্য সব ফ্যাক্টরকে কিন্তু ছাপিয়ে চলে যায় একটা ছবি ভালো হলে সেই ছবিটা ডেফিনেটলি বক্স অফিসে বেটার পারফর্ম করবে ইরেসপেকটিভ অফ সেই ছবিটার প্রমোশনের সময় কী কী গাফিলতি হয়েছে বা একটা পার্টিকুলার ছবি খারাপ হয়ে গেলে যতই ভালো প্রমোশন হোক না কেন সেই ছবিটা কিন্তু ক্লাসে কম্পিটিটার হিসেবে এই ছবিটা এসেছে তার থেকে খারাপ পারফরমেন্স বক্স অফিসে দিতেই এখন এই যে দর্শকের ভালো লাগার কথা বলছি এই দর্শকের কথা বলছি না বাংলা সিনেমার যে স্টেডি অডিয়েন্স তাদের অনেকের কাছে ভালো নয় ইয়ং অডিয়েন্সের কাছে ভালো নয় কিন্তু সিনেমাটা হয়তো সেই অডিয়েন্সটার সঙ্গে ওই বয়স্ক দর্শকদের সঙ্গে কোথাও একটা কানেক্ট করছে তখন কিন্তু সেই ছবিগুলো ভালো পারফর্ম করবে কোয়ালিটি যেরকমই হোক না কেন হয়তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে এই ছবিগুলোর কোনো ভ্যালু নেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই ছবিগুলোর ভ্যালু অনেক বেশি সেই জিনিসটাও কিন্তু আমরা দেখতে পেতে পারি ফলত আমাদের রিভিউ কালকে বা পরশু দিন কীরকম কী আসছে সেটার উপরে যে সবটা ডিপেন্ড করছে এটা কিন্তু এই ক্ল্যাশটার ক্ষেত্রে ভেবে নেওয়ার কোনো কারণ নেই দর্শকদের জানা জিনিসগুলো নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না কিন্তু তবুও একটা ক্ল্যাশ নিয়ে আলোচনা হলে কিছু পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলো ডেফিনেটলি অ্যাড্রেস করাটা দরকারই আমি জাস্ট ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছি ডিটেলসে ডুবো না কারণ দর্শক এগুলোর ব্যাপারে অলরেডি জানে এখানে দেব রয়েছে তার সঙ্গে সঙ্গে অনির্বাণ চক্রবর্তী রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের ওলা অনির্বাণ চক্রবর্তী একেন বাবু করে এই ফ্যামিলি অডিয়েন্সটা কিন্তু প্রধান দেখতে ইন্টারেস্টেড হবে কারণ তাদের অলরেডি একটা অডিয়েন্স রয়েছে এই ছবির মধ্যে যে সমস্ত অভিনেতারা রয়েছে অতনু রায় চৌধুরীর ছবি অভিজিৎ সেনের ছবি তারা টনিক প্রজাপতি এই ছবিগুলো অলরেডি বক্স অফিসে ডেলিভার করেছে যে কারণে হল মালিকদের তাদের উপরে ভরসা থাকবে ফ্যামিলি অডিয়েন্সের তাদের উপরে ভরসা থাকবে এই জিনিসগুলো অলরেডি আমরা জানি যে এই ছবিটার মধ্যে কিন্তু স্টার পাওয়ার রয়েছে যে অডিয়েন্সটাকে টার্গেট করছে তারা কিন্তু এদের ছবি দেখতে পছন্দ করে ট্র্যাক রেকর্ডের জন্য আলাদা করে একটা গুরুত্ব কিন্তু এখানে প্রধান

নিজের একটা স্টেডি অডিয়েন্স রয়েছে এবং আবির সোহিনী এই জুটিটার একটা প্যানবেস রয়েছে তারা কিন্তু তারা ডানকিও ডিস্ট্রিবিউট করছে শাহরুখ খানের কি পরিমাণ রয়েছে কলকাতাতে আপনারা সকলেই জানেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনারা দেখে নিন দেশে সবচেয়ে বেশি যে শহরগুলোতে অ্যাডভান্স বুকিং হচ্ছে ডানকির সেই তালিকাতে খুব উপরের দিকে আপনারা কলকাতাকে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলে দারুণ বুকিং হচ্ছে বুক মাই শো খুললেই আপনারা দেখতে পাবেন যে কারণে ডানকির সঙ্গে যদি ব্রাঞ্চ করে দেওয়ার চেষ্টা হয় কাবুলিওয়ালাকে এসে তরফ থেকে সেরকম একটা অফার যদি তাদের থেকে যায় হল মালিকদের কাছে সেক্ষেত্রে হল মালিকরা কী করে এবং সেক্ষেত্রে প্রধান কি পরিমাণ শোধ পায় এটা একটা দেখবার মতন ব্যাপার হবে এতক্ষণ অব্দি যে আলোচনাটা করলাম সেটা মোটামুটি আপনারা জানেন এগুলো নিয়ে আপনারা বিভিন্ন অন্যান্য ক্লাস নিয়ে যখন আমি ভিডিও করেছি তখনও যেহেতু আলোচনা করেছি আপনারা এগুলো সম্পর্কে অলরেডি অবগত নতুন কিছু নয় এগুলো কিছু পয়েন্ট আসলে যে কোনো ক্লাসে কমন হয় মানে ক্লাস নিয়ে কথা বলতে গেলে ভিডিও করতে গেলে সেই পয়েন্টগুলোকে আগে অ্যাড্রেস করতে হবে যে কাস্টের পাওয়ার কতটা কাস্ট কতটা হলে লোক এটা প্রত্যেকটা ক্লাসে আলোচনা করতে হবে সেগুলো আলাদা পয়েন্ট নয় কিন্তু পার্টিকুলারলি প্রধান ভার্সেস কাবুলিওয়ালা ক্লাসে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা আমার মনে হয়েছে কালকে বিশেষ করে যখন ছবির লেন সম্পর্কে আমি জানতে পারলাম একটা ছবি দু ঘন্টা তেতাল্লিশ এক ঘন্টা ছেচল্লিশ মিনিটের কাবুলিওয়ালা একটা ছবি বেশ বড় এতটাই বড় যতটা বড় বাংলা ছবি আমরা নর্মালি দেখতে পাই না দু ঘন্টা তেতাল্লিশ মিনিট বড় বাংলা ছবি আপনারা কবে দেখেছেন আমি তো মনে করতে পারছি না সত্যি বলতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমরা আড়াই ঘন্টা দেখতে পাই ম্যাক্সিমাম বাংলা ছবি দু ঘন্টা দু ঘন্টা দশ মিনিট দু ঘন্টা কুড়ি মিনিট এর বেশি তো যাই না সেখানে দু ঘন্টা তেতাল্লিশ মেকারটা অডিয়েন্সকে অফার করছে এবার ফ্যামিলি অডিয়েন্স এই ছবিটা দেখতে সেক্ষেত্রে কতটা ইন্টারেস্টেড হবে যখন অন্য ছবিটা এক ঘন্টা তেতাল্লিশ মিনিটের কারণ তাদের অ্যাটেনশানটা কতটা গ্র্যাপ করতে পারবে ছবিটা সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে যে প্রধান আসলেই গল্পের দরকার রয়েছে বলে দু ঘন্টা তেতাল্লিশ মিনিটের করা হয়েছে নাকি এডিটটা ভুলভাল হয়েছে যে কারণে ছবিটা বড় হয়ে গেছে যদি একবার এরকম হয় যে না ছবিটা বোরিং লাগছে কারণ দেখুন আজকে যে ছবিগুলো আসলে বড়ো হয় ধরুন সালারের টাইম অনেক বড় ডানকির টাইম অনেক বড়ো বা কেজিএফ বা বিক্রম এরকম প্রচুর ছবির উদাহরণ দেওয়া যেতে পারে অ্যানিমাল কত বড় অ্যানিমাল দেখেছেন তিন ঘন্টা একুশ মিনিটের ছবি কিন্তু তবুও সেই ছবিটা রানিং টাইম নিয়ে কিন্তু প্রচুর ক্রিটিসিজম হয়নি কারণ মানুষ কোথাও একটা এঙ্গেজ ছিল কারণ ছবিটার মধ্যে এত কিছু হচ্ছে এবার সেই অত কিছুটা বাংলা ছবিতে নর্মালি হয় না বাংলা ছবি खूब एक ता... মানে কম পরিধির মধ্যে লিমিটেড পরিধির মধ্যে বিচরণ করে গল্পের ক্ষেত্রেও এবার সেই জিনিসটা যদি ছবিটা রানিং টাইমকে মানে কোথাও একটা জিনিসের ডিস্টার্ব করে অডিয়েন্সকে সেক্ষেত্রে কিন্তু এই ছবিটা একটু গন্ডগোলে পড়তে পারে অন্যদিকে কাবুলিওয়ালা বিশেষ করে যদি ছোট ছবি হয়ে গেছে এটা যদি হতো যে না ক্ল্যাশের ছবিটা কাবুলিওয়ালা সেটা যথেষ্ট বড় ছবি সেটাও আড়াই ঘন্টা দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের ছবি তাহলে হয়তো অতটা ম্যাটার করতো না এখন এটাই আমরা আশা করতে পারি যে প্রধান এনাফ এঙ্গেজিং হবে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আদারওয়াইজ কিন্তু কাবুলিওয়ালা এখানে একটুখানি বেনিফিশিয়াল জায়গাতে অবস্থান করছে এবং যেহেতু কাবুলি ছোট মানে শুধুমাত্র কিন্তু এখানে একটা অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করলে চলবে না যে অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করবে কিনা বড় ছবি ছোট ছবি অডিয়েন্স কীভাবে নেবে বোর ফিল করবে কিনা এঙ্গেজ হবে কিনা তার সঙ্গে সঙ্গে আরও একটা অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করতে হবে যে বড় ছবি কত সংখ্যক শোজ পাবে ছোট ছবি কত সংখ্যক শোষ পাবে আমরা নর্মালি দেখতে পাই ছবি বড় হয়ে গেলে তার কিন্তু নাম্বার অফ শোজ কমতে থাকে বিশেষ করে যেহেতু ডানকি এবং সালারের সঙ্গে ক্ল্যাশ হচ্ছে ডানকি সালার ইটসেলফ অনেক বড় ছবি তো ডানকি সালার লাগানোর পরে তার পরবর্তীতে প্রধানকে আবার জায়গা দেওয়া সেক্ষেত্রে ডানকি শো কমে যেতে পারে সালারের শো কমে যেতে পারে প্রধানকে জায়গা দেওয়ার জন্য কিন্তু ডানকি সালারের শো না কমিয়েও কাবুলিওয়ালাকে ফিট করে দেওয়া যেতে পারে কারণ কাবুলা প্রচন্ড ছোট একটা ছবি দু ঘন্টার থেকেও ক বাংলা সিনেমা যে কয়েকটা প্রাইম সেন্টার রয়েছে যেখানে বাংলা সিনেমা খুব ব্যবসা করে সেই জায়গাগুলোতে ছাড়া ডানকি সালারের শো কমিয়ে দিয়ে প্রধানকে জায়গা দেওয়া হবে বা কাবুলিওয়ালাকে জায়গা দেওয়া হবে এটা কিন্তু ভাববার কোনো কারণ নেই এটা জাস্ট হবে না এখানে কিন্তু ফিল্ম বিজনেসে হিন্দি সিনেমার আধিপত্য সেটার ইম্প্যাক্ট অনেক অনেক বেশি হল মালিকরা সেগুলোকে করছে অডিয়েন্স সেগুলোই চাইছে কোথাও একটা গিয়ে সেখানে দাঁড়িয়ে ছবির রানিং টাইমটা অডিয়েন্সের পার্সপেকটিভ থেকেও কোথাও একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে এবং হল মালিকদের পার্সপেক্টিভ থেকেও প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে সেখানে কিন্তু কাবুলিওয়ালা একটু বেনিফিশিয়াল জায়গায় রয়েছে প্রধান কিন্তু কোথাও একটা পিছিয়ে রয়েছে আবারও বলবো যদি প্রধান ভালো ছবি হয় এনআপ এঙ্গেজিং হয় এগুলো ম্যাটার করবে না সো বাড়বে এখন যেটা প্রধানের ক্ষেত্রে বেনিফিট সেটা হচ্ছে প্রধানের মধ্যে একটা কমেডি থাকবে যে কমেডিটা কাবুলিওয়ালার মধ্যে থাকবে না যে ধরনের কমেডি আজকের দিনে বাংলার এক্সিস্টিং অডিয়েন্সটা বয়স্ক দর্শকরা দেখতে খুব পছন্দ করছে এ বাবুর মধ্যে থাকে অর্ধাঙ্গিনীর মধ্যে যদিও সাটেল কমেডি ছিল কিন্তু বাংলা ছবিতে যখন যখন কমেডি থাকে সেটা টনিক হোক কিংবা সেটা প্রজাপতি হোক কমেডি থাকলে কিন্তু কোথাও একটা কানেক্ট করে যাচ্ছে অডিয়েন্স সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে সফল হচ্ছে তো সেই জিনিসটা আমরা যদি এই ক্ষেত্রেও দেখতে পাই প্রধানের ক্ষেত্রে যে কমেডি রয়েছে এবং সেটা কানেক্ট করে গেল মানুষ এন্টারটেন হলো সেক্ষেত্রে প্রধানের কোনো চাপই হবে না দেখবেন আবার ভালো কালেকশন ছবিটা করছে টনিকের রেঞ্জে তো করছেই মানে হয়তো প্রজাপতির রেঞ্জে দেখুন প্রজাপতির রেঞ্জে কোনো ছবি কালেকশান করে ফেলবে এটা মানে জাস্ট ভাবা যায় না হয়ে গেলে খুব ভালো কথা এটা কেউ প্রেরিট করতেই পারে সেইকে দেবদা নিজেই একটা সাক্ষাৎকারে বলছিল যে প্রজাপতি হয়ে যায় প্ল্যান করা যায় না এবং মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালার ক্ষেত্রে যেটা একটা পজিটিভ ব্যাপার ফ্যামিলি অডিয়েন্স এটাও ভাবতে পারে কোথাও দেখবেন যে কারণে ফেলুদা রিলিজ হয় ফেলুদা দেখবেন প্রত্যেকটা ছবি ক্রিসমাসের সময় আসে বা যে কারণে উইন্ডোজ কোথাও একটা হামির সিকুয়ালটা রিলিজ করেছিল গত বছর ক্রিসমাস উইকেন্ডে কারণ ফ্যামিলি অডিয়েন্স কিন্তু বাচ্চা কাচ্চাদের পরীক্ষা শেষ হয় এবং তার পরবর্তীতে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একটা হলে ছবি দেখতে যাবো একটু বাচ্চাদের ছবি হবে এই ব্যাপারটা তারা কিন্তু ভাবে যেটা কিন্তু কোথাও একটা কাবুলিওয়ালার মধ্যে রয়েছে কাবলিওয়ালার মধ্যে একটা বাচ্চা মেয়ে রয়েছে এবং তার ইনোসেন্সের একটা ডেফিনেটলি গল্পের মধ্যে ইম্প্যাক্ট রয়েছে সেটাকে নিয়েই পুরো ছবিটা যে কারণে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এবং যেহেতু সেই ছবিটা প্রচণ্ড ভালো একটা মেসেজ দিচ্ছে যেটা আজকালকার বাচ্চাদেরকে ডেফিনেটলি তাদের প্যারেন্টসরা জানাতে চাইবে দেখাতে চাইবে বোঝাতে চাইবে যে কারণে ওই ছবিটা কিন্তু একটা প্রায়োরিটি পাবে ফ্যামিলি অডিয়েন্সের কাছে ফলত আমার মনে হয় এই লড়াইটা কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি হবে অনেকেই মনে করছে যে প্রধান অনেক বেশি এগিয়ে থাকবে কাবুলিওয়ালা পিছিয়ে থাকবে আমার মনে হয় না সেটা হবে বলে প্রধান কাবুলিওয়ালা এখানে সেম রেঞ্জে কালেকশন করতে চলেছে বলে আমার অন্তত পক্ষে মনে হচ্ছে দেখা যাক বাকিটা ডেফিনেটলি আগেন ছবি রিলিজ হলে ছবি তার উপরে সবটা ডিপেন্ড করছে প্রধান যদি অনেক ভালো ছবি হয় থেকে সেক্ষেত্রে প্রধান বেটার কালেকশন করবে বা কাবুলিওয়ালারও ক্ষেত্রে সেম কথাটাই প্রযোজ্য আপনাদের কি মতামত এই ক্লাস সম্পর্কে ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা হচ্ছে ওরকম পরবর্তী ভিডিওতে